السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. শুভ দর্শক ও শ্রোতা মন্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানির দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, একজন ভিউয়ার প্রশ্ন করে জানতে চেয়েছেন, স্বপ্নে ঘর বাড়ি দেখলে কি হয় এ বিষয়ে জানাবেন কি? প্রশ্ন করার জন্য প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই ভিডিওটিতে স্বপ্নে ঘর বাড়ি সংক্রান্ত বিস্তারিত ব্যাখ্যা সংক্ষিপ্ত সময়ে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে স্বপ্নে ঘর বাড়ি সংক্রান্ত যাবতীয় ব্যাখ্যা জেনে যাবেন ইনশাআল্লাহ। স্বপ্নে বাড়ি দর্শনের ব্যাখ্যা বিভিন্ন আঙ্গিকে দেওয়া যেতে পারে, যদি তার ভিত্তি বুনিয়াদ মূল উপাদান সেখানকার বাসিন্দা ও তার অবস্থান সবই অজ্ঞত থাকে, কিছুই বুঝতে পারা যায় না, এমন অবস্থায় তার অর্থ হবে আখিরাতের বাড়ি, অর্থাৎ নিজ আমলের ফলাফল অনুযায়ী সে ঘরের সংকীর্ণতা, প্রসারতা, সাজানো গোছানো, এলেমের সুবিন্যস্ত পরিপাটি ইত্যাদি আকার নিরূপিত হবে। পক্ষান্তরে কেউ যদি নিজেকে পরিচিত ঘরে দেখতে পায় এবং ঘরটি তার মালিকানাধীন, তাহলে ব্যাখ্যা হবে ঘরের সৌন্দর্য, বিস্তৃতি ও সংকীর্ণতা অনুযায়ী তার দুনিয়া ও পার্থিব অবস্থা সম্প্রসারিত হবে। যদি দেখে ঘরের ভিত্তিমূলে অতিরিক্ত সংযোজন সম্প্রসারণ করা হয়েছে, তাহলে ব্যাখ্যা হবে তার পার্থিব অবস্থার বিস্তার ঘটবে, জীবনে আশ্চর্য আসবে। স্বপ্নে ঘর ধসে গেছে কিংবা বিনষ্ট হয়ে গেছে মর্মে দেখলে, তাহলে এটি বদ আমলের কারণে স্বপ্ন দর্শনকারীর দুনিয়া বরবাদ হওয়ার আলামত। স্বপ্নে আপন ঘর বাড়ি বিক্রি করে ফেলেছে মর্মে দেখলে, এর অর্থ অচিরেই স্বপ্নদোষটা মারা যাবে তার আলামত। স্বপ্নে নিজের কিংবা পরের ঘর নির্মাণ করেছে দেখলে, তবে এর অর্থ হবে দুনিয়ার আকর্ষণে স্বপ্ন দর্শনকারী মত্ত থাকবে এবং ঘরের আদলে সে দুনিয়া প্রাপ্ত হবে। কিন্তু বাড়ি যদি সে অজ্ঞাত স্থানে নির্মাণ করেছে মর্মে দেখতে পায়, তাহলে এটা তার সৎকর্ম সম্পাদনে অগ্রণী ভূমিকা পালন এবং আখিরাতে সুখময় জীবন লাভের নিদর্শন বুঝতে হবে। স্বপ্নে বসত বাড়ি ধসিয়ে ফেলেছে আর ঘরটি স্বপ্ন দর্শনকারীর পরিচিত নয়, তাহলে ব্যাখ্যা হবে অতীত জীবনে কৃত তার অন্যায় অপরাধ গুনাহ খাতা সমুদায় ক্ষমার বাড়ি বর্ষণে মুছে ফেলা হয়েছে বুঝতে হবে, আল্লাহ আলাম। কিন্তু ঘরটি যদি পরিচিত হয়, তাহলে অর্থ হবে অপচয় অপকর্মের পরিণামে তার দুনিয়া তথা পার্থিব জীবন বিপর্যয়ের সম্মুখীন হবে, এটি তার আলামত। স্বপ্নে আপন ঘরের কিছু অংশ নিজ হাতে স্বপ্ন দর্শনকারী ধসিয়ে দিয়েছে অথবা আপনার থেকে ক্রিয়াংশ হ্রাস পেয়েছে, তাহলে ব্যাখ্যা হবে সে অনুপাতে স্বপ্ন দর্শনকারী তার পার্থিব জীবন ক্ষতিগ্রস্ত হবে, তার আলামত। স্বপ্নে নগর অভ্যন্তরের সুবিশাল শাহী মহল এবং তার যথাস্থানে দরজা জানালা সমাধান ইত্যাদি সংস্থাপন করা আছে, এখন সে যদি তাতে আরোহণ করেছে মর্মে দেখতে পায়, তাহলে এটি পার্থিব জীবনে স্বপ্ন দর্শনকারী তার মান মর্যাদা ও খ্যাতি শীর্ষে আসীন হওয়ার আলাম। দেয়ালের ব্যাখ্যা ব্যক্তির অবস্থার আলোকে দেওয়া হয়, কখনো কখনো এটি আবার দুনিয়ার প্রেক্ষাপটে করা হয়, কিন্তু শর্ত হলো সে যদি দেওয়ালের উপর দাঁড়ানো থাকে। যেমন কেউ স্বপ্নে দেখলো দেয়াল ধসে পড়েছে, তাহলে স্বপ্নদ্রষ্টার অবস্থা বিপর্যস্ত হবে অথবা সে মারা যাবে। চুন সুরকি নির্মিত অজ্ঞাত বাড়ি ফকির হওয়ার আলামত। এ জাতীয় নতুন ঘরে কেউ নিজেকে আটক দেখতে পেলে উক্ত ঘরটি তার অপরিচিত বলে বুঝতে হবে এটা তার কবরের চিত্র। স্বপ্নযোগে কেউ অপরিচিত কাঁচা ঘর দেখতে পেলে ব্যাখ্যা নারী দ্বারা করা হয়, যেমন কেউ স্বপ্নে দেখলো সে কোনো একটি ঘরে প্রবেশ করেছে এবং উপরে উঠে গেছে আর ঘরটি তার অপরিচিত, তাহলে সে এমন স্ত্রী বিয়ে করবে যার মাধ্যমে তার প্রভূত কল্যাণ সাধিত হবে ইনশাআল্লাহ। কিন্তু ঘর যদি অপরিচিত হয় আর দেখতে পেলো সে তার মালিক হয়েছে, তাহলে দর্শনকারী স্ত্রী লাভ করবে তার আলামত। আবার কোন কোন সময় ঘর দেখার ব্যাখ্যা দুনিয়া দ্বারা করা হয়, যেমন স্বপ্নে ঘর ঝাড়ু দিচ্ছে দেখলে অর্থ হবে স্বপ্ন দর্শনকারী অভাব অনটনের শিকার হবে, তার আলামত। কেউ স্বপ্নে অপরের ঘর ঝাড়ু দেওয়ার কাজে রত আছে মর্মে দেখলে, তাহলে ব্যাখ্যা হবে উক্ত ঘরের মালিকের নিকট থেকে সে বহু ধন সম্পদ লাভ করবে, তার আলামত। কেউ স্বপ্নে কবর খনন করছে মর্মে দেখলে এর অর্থ হবে সে ঘর নির্মাণ করবে, তার আলামত।
কেউ স্বপ্নের শহর ধসে পড়েছে অথবা তার কিছু অংশ ধসে পড়ার উপক্রম হয়েছে মর্মে দেখলে, তাহলে শহরবাসীর দিন ইসলামে মিটে যাওয়ার সম্ভাবনা আছে। এর অপর ব্যাখ্যা এও হতে পারে, দুর্ভোগের পরিণামে শেষ পর্যায়ে তাদের ইহলৌকিক অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কেউ স্বপ্নে সিঁড়ি বেয়ে উপরে উঠেছে মর্মে দেখলে, এর ব্যাখ্যা ইসলামের পথে তার উন্নতি সাধিত হবে, অর্থাৎ দিন ইসলামের ওপর আমল করে সে পরকাল তথা আখিরাতের সফলতা অর্জন করেছে, সেই ইঙ্গিতই এ দ্বারা পাওয়া যায়। কেউ স্বপ্নে কাঁচা ইটের সিঁড়ি বেয়ে সে উপরে আরোহণ করেছে মর্মে দেখলে, তাহলে ব্যাখ্যা হবে টাকা পয়সা দান খয়রাত করার মাধ্যমে সে উন্নতির পথে এগিয়ে যাবে। কিন্তু সিঁড়ি যদি সুরকি পাথর ইট কিংবা কাঠের তৈরি মর্মে দেখতে পায়, তবে পার্থিব জীবনে সে ক্রমান্বয়ে উন্নতির পথে অগ্রসর হবে। কিন্তু এর জন্য শর্ত হলো এর প্রতি ইঙ্গিত দেয় স্বপ্নে এমন কোনো বিষয়ের উপস্থিতি থাকতে হবে। ঘরে দরজার ব্যাখ্যা হবে এর মালিক বা জিম্মাদার যার প্রতি সকলের দৃষ্টি নিবদ্ধ থাকে। তাই দরজা ভেঙে যাওয়া, খুলে পড়া, পুড়ে যাওয়া, অন্য কোনো ব্যাপার ঘটে যাওয়া ইত্যাদি ভালো মন্দ যে কোনো পরিবর্তন কিংবা ব্যতিক্রম দেখা দেওয়ার অর্থ এই সমস্ত বিষয় জিম্মাদারের ওপর পতিত হবে। একইভাবে ঘরের দরজার ব্যাখ্যা কোনো কোনো সময় নারী দ্বারাও করা হয়। অধিকন্তু দরজার উপরের চৌকার দ্বারা পুরুষ, নিচের চৌকার দ্বারা নারী উদ্দেশ্য করা হয়। কেউ স্বপ্নে অগ্নিকাণ্ডে তার ঘর পুড়ে গেছে মর্মে দেখলে, তাহলে সমকালীন শাসক কর্তৃক সে লাঞ্ছনের শিকার হবে অথবা প্লেগ রোগে আক্রান্ত হবে তার আলামত। কেউ স্বপ্নে দেখল তার ঘরের দরজা খুলে পড়ে গেছে অথবা উৎপাটিত হয়ে গেছে, তাহলে ইঙ্গিত হবে সেই ঘরের মালিকের মৃত্যু আসন্ন তার আলামত। কেউ স্বপ্নে দেখল ঘরের দরজা কিংবা চৌকাঠ উৎপাটিত হয়ে গেছে, তাহলে এর ব্যাখ্যা হবে ঘরের প্রধান নারী মারা যাবে তার আলামত। স্বপ্নে কেউ তার ঘরের দরজা উৎপাটিত হয়ে গেছে এবং অন্য কোনো লোক তার উপর বসে আছে, তাহলে ব্যাখ্যা হবে তার এই বাড়ি সে বিক্রি করে দেবে। অপরদিকে তার স্ত্রী বিচ্ছেদের পর অন্য কোনো পুরুষের সাথে সংসার করবে তার আলামত। কেউ স্বপ্নে দেখলো তার ঘরের দরজা খুলে পড়ে আছে, এর ব্যাখ্যা হবে প্রথমে সে রোগাক্রান্ত হবে এবং পরে তা থেকে মুক্তি লাভ করে সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। কেউ স্বপ্নে দেখলো তার ঘরের দরজার দুটি কাঠ দুদিকে খসে পড়েছে, এর ব্যাখ্যা তার দুটি মেয়ে থাকলে দুজনই মারা যাবে, আর মেয়ের সংখ্যা দুয়ের অধিক হলে তাদের সকলের বিয়ে হয়ে যাবে এবং পিতৃলয় ত্যাগ করে তারা যার যার প্রতি গৃহে গমন করবে তার আলামত। কেউ স্বপ্নে দেখল সে ঘরের খোলা দরজা বন্ধ করে দিয়েছে, ব্যাখ্যার দৃষ্টিতে এটা তার নিজের স্ত্রীকে তালাক দেওয়ার আলামত। কিন্তু এরপরই যদি দেখতে পায় বন্ধের পর দরজাটা সে আবার খুলে দিয়েছে, তাহলে ঘরটি পরিচিত হলে সে বিয়ে করবে, আর অজ্ঞাত অপরিচিত হলে তার দোয়া কবুল হবে তার আলামত। যদি কেউ স্বপ্নে নিজের বাড়িকে অনেক সুন্দর দেখতে পায়, তবে এটি তার দুনিয়াবি যশ সম্মান অর্জনের আলামত। কিন্তু যদি কেউ স্বপ্নে নিজের বাড়ি ভাঙ্গা বা অসুন্দর দেখতে পায়, তাহলে সে লাঞ্ছিত ও অপমানিত হবে কিংবা কারোর সাথে তর্কে জড়িয়ে পড়বে তার আলামত। স্বপ্নে বিবাহিত কোনো ব্যক্তি নিজের ঘরে অন্য কাউকে বসবাস করতে দেখলে, স্বামী বা স্ত্রী অন্য কারোর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে তার আলামত, এবং অবিবাহিত হলে আপন বন্ধু বা কাছের মানুষ স্বপ্নদর্শনকারীকে কোনো কারণে ভুল বুঝবে তার আলামত। স্বপ্নে কেউ বাড়ি ঘর বানাতে দেখবে, রুজি রোজগারে বা ব্যবসায় উন্নতি কিংবা কোনো কারণে অনেক খুশি হওয়ার আলামত। স্বপ্নে কেউ ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে দেখলে, এটি কোনো বিপদ আপদ কিংবা দুঃসংবাদ পাওয়ার আলামত। স্বপ্নে কেউ ঘর বাড়িতে আগুন লাগতে দেখলে, সংসারে উন্নতি এবং চেহারা লাভন আসবে তার আলামত। তবে মিথ্যাবাদী এবং মোনাফেক লোক দেখলে এটি সংসারে অশান্তি কিংবা হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হওয়ার পূর্বাভাস। স্বপ্নে কেউ নির্জন এবং অন্ধকার ঘর বাড়ি দেখলে, তবে এটি মৃত্যু বা কোনো পাপাচারে লিপ্ত হওয়ার আলামত, অথবা এমন কোনো নারী পুরুষকে বোঝায়
যারা গোপনে একাধিক ব্যক্তির সাথে জেনা লিপ্ত হয়ে থাকে। আপনি কেউ ঘরে আলোকসজ্জায় পরিপূর্ণ দেখবে, তবে এটি পূর্ণ কাজে নিজেকে মনোনিবেশ করবে তার আলামত। তবে সে মোনাফিক ব্যক্তি হলে স্বর্গে বিবাদের সূচনা হবে তার আলামত, এবং স্বপ্ন দর্শনকারী ভালো মনের মানুষ হলে স্বামী স্ত্রী লাভ করবে ইনশাআল্লাহ আল্লাহ আলাম। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো বাড়ি দেখতে পায় যে বাড়ির নিচে কোনো সুড়ঙ্গ আছে অথবা বাড়ির নিচে গোপন রাস্তা আছে, তবে এই স্বপ্ন কোনো বড় ধরনের প্রতারককে নির্দেশ করে এবং স্বপ্নদ্রষ্টাকে এই ব্যাপারে সাবধান হতে হবে যে কোনো প্রতারক তার বাড়িতে নিয়মিত যাতায়াত করছে, আর এই প্রতারকের দ্বারা স্বপ্নদ্রষ্টা ও তার পরিবার কোনো বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে তার আলামত। যদি কেউ স্বপ্নে দেখে সে নিজের ঘর বাড়ি ধ্বংস করে ফেলেছে, তবে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টার সঙ্গে তার পরিবারের মানুষদের সাথে বিবাদ চলছে অথবা লড়াই হবে তার আলামত। যদি কোনো ব্যক্তি স্বপ্নে বাড়ির মেঝেতে গর্ত বা ফুটো দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টার ইউকাল ত্যাগ করবে তার আলামত। যদি কোনো অসুস্থ ব্যক্তি স্বপ্নে স্বাভাবিকের চেয়ে বড় কোনো ঘর দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টার অসুস্থতা আরো বেড়ে যাবে। কিন্তু যদি কোনো অসুস্থ ব্যক্তি এই স্বপ্ন দেখতে পায়, তবে সে কোনো মহিলার দ্বারা প্রচুর কল্যাণ লাভ করবে তার আলামত। যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিধ্বস্ত জায়গায় বাড়ি ঘর নির্মাণ করেছে মর্মে দেখতে পায়, তাহলে স্বপ্নদ্রষ্টা মানুষের কাছে অপমানিত হবে তার আলামত। যদি কোনো ব্যক্তি স্বপ্নে অচেনা কোনো জায়গায় পাকা বাড়ি নির্মাণ করতে দেখতে পায়, তাহলে স্বপ্নদ্রষ্টা অচিরেই কবরবাসী হবে তার আলামত। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে জনবহুল এলাকায় কোনো একটি বাড়ির একটি জায়গাতে তাকে বন্দী করে রাখা হয়েছে এবং স্বপ্নদ্রষ্টা সব দরজা ঘুরে দেখেছে কিন্তু সব দরজাই বন্ধ দেখেছে, তবে স্বপ্নদ্রষ্টা আসতে থাকলে সুস্থ হয়ে যাবে, ঋণগ্রস্ত হলে ঋণ থেকে মুক্তি পাবে, কোনো কারণে বিবাহ না হলে অতি দ্রুত বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে পানি ছিটিয়ে ঘরে প্রবেশ করেছে মর্মে দেখতে পায়, তাহলে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদের মীমাংসা হবে এবং ঘরে শান্তি ফিরে আসবে তার আলামত। যদি কোনো ব্যক্তি স্বপ্নে চারিদিক বন্ধ এমন ঘরে বা কারাগারে নিজেকে বন্দি অবস্থায় দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টা কোনো সুখবর পাবে এবং রিজিকে বরকত নেমে আসবে ইনশাআল্লাহ এটি তার আলামত। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের কাঁধে সম্পূর্ণ একটি ঘর বহন করেছে দেখতে পায়, তাহলে কোনো অনাথ বা বিধবা মহিলার দায়িত্ব নেবে এবং নিজের স্ত্রীকে অনেক ভালোবাসবে তার আলামত। যদি কোনো ব্যক্তি স্বপ্নে সোনার তৈরি কোনো ঘর দেখতে পায়, তবে স্বপ্নদর্শনকারী ঘরে অশান্তি হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ পর্যন্ত ঘটে যেতে পারে এটি তার আলামত। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ছাদ নেই অর্থাৎ ঘর থেকে আকাশ দেখা যায় এমন ঘর দেখতে পায় এবং সেই পরিবারে বিবাহযোগ্য কোনো মেয়ে থাকে, তবে সেই মেয়েটির অতি দ্রুত বিবাহ সাথে ব্যবস্থা ঘটবে তার আলামত ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘরের ভিতরে কোনো ঘর দেখতে পায় মর্মে দেখলে, তাহলে সেই পরিবারে এমন একজন মহিলা আসবে যে মহিলা স্বপ্ন দর্শনকারীর জন্য আশীর্বাদ শুরু হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘরের মধ্যে বসে থাকতে দেখে, তবে স্বপ্নদ্রষ্টা তার স্ত্রী বা অন্য কোনো মহিলার উপর নির্ভরশীল হবে তার আলামত। যদি কোনো ব্যক্তি স্বপ্নে এমন কোনো ঘরে নিজেকে বন্দী দেখতে পায় এবং ঘরের দরজা পিছন থেকে বন্ধ করা আছে মর্মে দেখতে পায়, তাহলে স্বপ্নদ্রষ্টা মহান আল্লাহর সব বিধিবিধান মেনে চলার চেষ্টা করবে তার আলামত। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজের ঘর থেকে রাগ করে বের হয়ে যাচ্ছে মর্মে দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টা জেলে বন্দী হবে তার আলামত। যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার প্রতিবেশীর ঘরে প্রবেশ করেছে মর্মে দেখতে পায়, তবে স্বপ্নদ্রষ্টা প্রতিবেশীর স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে যাবে অর্থাৎ পরকীয়ায় লিপ্ত হবে তার আলামত। স্বপ্নে কোনো কংক্রিটের ঘর থেকে স্বপ্নদ্রষ্টাকে বের করে দেওয়া হয়েছে মর্মে দেখলে, তবে স্বপ্নদ্রষ্টা লজ্জিত ও অপমানিত হবে তার আলামত। স্বপ্ন তাবির এবং ইসলামের যে কোনো বিষয় সম্পর্কে জানতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের মাঝে শেয়ার করুন। সকলের সুস্বাস্থ্যতা কামনা করে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।